নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি এস, এম, এন ও পি দিয়ে শুরু হয়, তাহলে 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই যাদের নামের অক্ষর এস, এম, এন ও পি দিয়ে শুরু, তারা এই ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্র। যাদের নামের অক্ষর এস, এম, এন ও পি দিয়ে শুরু, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অগ্রিম আপনাদেরকে পূর্বাভাস দিতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি আভাস দিতে চলেছি 2021 সাল আপনাদের যাদের নামের অক্ষর এস, এম, এন ও পি দিয়ে শুরু, তাদের কেমন যাবে। তাই আর এতটুকু দেরি না করে আসুন, জেনে নেওয়া যাক আপনাদের 2021 সাল কেমন যাবে। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনাদের এই 2021 সাল কেমন যেতে চলেছে। দেখুন, বছরের শুরুতে আপনাদের ধীরে 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 কিন্তু এগোতে থাকবেন, অর্থাৎ আপনাদের চলাটা কিছুটা রেলগাড়ির মতো হবে, অর্থাৎ ধীরে 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 আপনাদের প্রোগ্রেস হতে থাকবে। এবং বছরের মাঝামাঝিতে এসেই, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের জীবনের পিক আপ কিন্তু উঠে পড়বে, অর্থাৎ সেটির অর্থনৈতিক দিকে বলুন, পারিবারিক দিকে বলুন এবং আদার্স সমস্ত দিকেই বলুন, আপনাদের কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা এই বছর লটারি সাতটা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন, এবং এর পাশাপাশি আপনাদের এই বছর পৈতৃক সূত্র থেকে অর্থ পাওয়ার বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এবার আসুন, যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু, তাদের এই 2021 সাল কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, তাহলে এই বছর আপনাদের কিছু অংশে শুভ যাবে এবং কিছু অংশে খারাপ যাবে, অর্থাৎ মিশ্রিত ফল পাবেন। সারা বছরের মধ্যে কয়েকটি মাস আপনাদের খারাপ যাবে, কয়েকটি মাস আপনাদের ভালো যাবে। তবে এতটুকুটা বলতে পারি, আপনাদের এই বছর বিবাহ জাতীয় সমস্যা যদি থাকে, সেই সমস্যা কিন্তু মিটবে। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্ট্যাবিলিটি অনেকখানি বাড়বে, এবং এই বছর আপনারা গৃহ এবং গাড়ি, সেটা দু চাকা হোক এবং চার চাকা, আপনারা কিনতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের এই বছর সন্তান সুখও দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, তাহলে এই বছর অর্থাৎ 2021 সাল কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের এই বছর মোটের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই বছর আপনাদের প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ হঠাৎ করে কোথাও থেকে টাকা পেয়ে গেলেন, বা শেয়ার মার্কেট থেকে টাকা পেলেন, বা লটারি থেকে টাকা পেলেন, বা পৈতৃক সূত্র বা শ্বশুরালয় থেকে টাকা পাওয়ার সম্ভাবনা বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই বছর যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের চাকরি হবে, এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিন্তু শিক্ষা অনেকাংশে বৃদ্ধি ঘটবে, অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে। এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনে পা রেখেছেন বা রাখবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। আপনাদের এই বছর মোটের উপর দিয়ে যদি বলা যায়, শুভই হতে চলেছে। এরপরে যে লেটারটির কথা বলবো, সেটি হচ্ছে পি। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, তাহলে এই বছর অর্থাৎ 2021 সাল কেমন যেতে চলেছে। এই বছরের শুরু থেকে মিডিল পর্যন্ত আপনাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ
রকেটের গতিতে কিন্তু আপনারা ছুটবেন। এবং এর পরবর্তী সময়ে অর্থাৎ বছরের মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের স্লো একটু হয়ে যাবে, তবে এই বছরের অর্ধেকের মধ্যেই কিন্তু আপনারা আর্থিক দিক থেকে অনেকখানি স্টেবলিশমেন্ট হয়ে উঠবেন। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরি পাবেন, যারা যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও চাকরি পাবেন, এবং এর পাশাপাশি এই বছর বিবাহের সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, এবং প্রেমের দিকেও কিন্তু আপনাদের শুভ রয়েছে। অর্থাৎ আপনারা যারা প্রেমে লিপ্ত হয়েছেন বা নতুন প্রেমে পড়তে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এর পাশাপাশি এই বছর বন্ধু বা বান্ধবীর কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন, এবং এই বছর লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু আপনাদের টাকা বা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চারটি লেটারের কথা, অর্থাৎ যাদের নামের অক্ষর SMNP দিয়ে শুরু, তাদের 2021 সাল কেমন যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, যারা আমার কাছে আপনাদের জন্মছক দেখাতে চান বা বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করতে চলেছি। ধন্যবাদ।